উদয়নারায়ণপুর বিধানসভার অন্তর্গত খিলা পঞ্চায়েতের শিবনারায়ণ চক এলাকায় মাটির তলা থেকে একটি সিন্ধুক উদ্ধারকে ঘিরে রহস্যের দানা বেঁধেছে এলাকায়। এলাকায় দীর্ঘদিন ধরে এই সিন্ধুকটি মাটির তলায় পোতা অবস্থায় ছিল বলে গ্রামবাসীদের একাংশের দাবি। মাইতি পরিবারের পুরনো একটি রাধাকৃষ্ণ মন্দির, তার পাশেই ছিল ওই পরিবারের মাটির দুটি বাড়ি। সেই দুটি বাড়ির একটির ভেতরেই নাকি সিন্ধুকটি পোতা ছিল। জমি ভাগাভাগি হয়ে যাওয়ার পরেই ছোট ভাই খনন কার্য করতে যায়। সেখান থেকে পাওয়া যায় এই লোহার একটি সিন্ধুক। এলাকায় সেই খবর জানাজানি হতেই প্রশাসনের আধিকারিকরা সেখানে যান বিষয়টি খতিয়ে দেখতে। মাটির গভীরে পোতা সিন্ধুককে একটি জেসিবি মেশিনের সাহায্যে মাটি থেকে তুলে স্থানীয় পেড়ো থানার কড়া পাহারায় রাখা হয়েছে। বুধবার জেলাশাসকের উপস্থিতিতে খোলা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরিবারের দাবি ওটা তাদের পারিবারিক সম্পত্তি, ওই সিন্ধুকের চাবি তাদের কাছেই রয়েছে। যদিও স্থানীয় মানুষের মনে বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে, সিন্ধুকটি খোলার পরে তার থেকে কিছু প্রাচীন সামগ্রী পাওয়া যায় কিনা সেটাই দেখতে চাইছেন এলাকার বাসিন্দারা। যদিও প্রত্নতাত্ত্বিক কিছু পাওয়া গেলে সেটি সরকারি কোষাগারে জমা হবে দেশের আইন অনুযায়ী, না হলে কি সিন্ধুকটি পরিবারের হাতে আবার ফিরিয়ে দেওয়া হবে সেটাই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন উদয়নারায়ণপুরের শিবনারায়ণ চকের বাসিন্দারা। বিশ্বাস করছে কেউ করে না, কিন্তু আমার আশপাশের লোক যারা আছে তারা সব জানে এটা আমার ছিল। অতএব সেই ভুল নিউজটাকে বন্ধ করে আমার পৈতৃক সম্পত্তিটাকে আমার হাতে তো সসম্মানে আমাকে, যেহেতু এত আমার মান সম্মান নিয়ে চলে গেছে, যেমন আমার প্রাণ সংশয় এখন দেখা দিয়েছে, সেইটা যেভাবে হোক তাকে শেষ করার জন্য সবার কাছে অনুরোধ করছি যে ওইখানে ফেক নিউজটাকে বন্ধ করুন। আর হতো আপনার আগে আগে এখন 20 বছর আগে ব্যবহার হতো, কেউ না ও ভারী জিনিস কেউ করতো না, পুরুষেরা ছাড়া ওটা ব্যবহার করতে পারবে না, তুলতে পারবে না। আপনার বাড়িতে ছিল? হ্যাঁ, আমার বাড়িতে আমার ফ্যামিলি দেখেছে, আশপাশের লোক জানে, মাঝে মাঝে ওইটা ব্যবহার হয়তো দেখেছে। তখন আমার আশপাশের লোককে জিজ্ঞেস আমরা জিজ্ঞেস করুন, আমি যদি কোনো ভুল দিয়ে থাকি স্টেটমেন্ট দিই আমি সেটা আমার আশপাশের যারা আছে জিজ্ঞেস করুন। এর উপর বসানো ছিল এক হাত উপরে, আর যে ছেলেগুলো এমন চারদিকে খবর ছড়িয়ে পড়লো কেন যে মাটির তলা থেকে উঠেছে? যেহেতু আমি জেসিবি নিয়ে এখানে কাজ করছি, সেই ভুল নিউজটা যে মাটি থেকে তুলে রয়েছে সেইটা হতে পারে, সেটা জানিনি কী কারণে এটা ছড়িয়েছে বলতে পারবো না। এখানে ওই ওই থানারই লোক আছে যারা গ্রাম বাংলাতে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছে, তারা এই একটা ফেক নিউজে পরিণত করে দেয়। এইটা আমি তদন্ত চাই, আমি সেই লোককে আমি দেখতে চাই, আমি থানার কাছে অনুরোধ করব এই ফেক নিউজটা যে করেছে তাকে তুলে ধরুন। যে ওতে তালা বন্ধ রয়েছে বক্সটা, তার চাবি আপনার কাছে রয়েছে? চাবি আমার কাছে, আমি স্যারেদের বলেছি স্যার আমি চাবি বের করে দিচ্ছি, আপনি খুলুন, ওর ভেতরে কিছু নাই। সে মোটামুটি কোনো আমার কর্ণপাত করে, আপনি চাবি দিতে চেয়েছিলেন, খুলতে চেয়েছিলেন? আমি চাবি দিতে চেয়েছিলাম কিন্তু তারা বললো আমরা খুলবো না, ম্যাডাম চেয়েছে, ম্যাডাম ওখানকে নিয়ে যেতে হবে, দেখে নিয়ে গেছিলো, আমি গেছিলাম কিন্তু আমাদের সঙ্গে এতটুকু সহযোগিতা করলো না, আমরা গেলাম, আমাদের শুধু বললো আমরা দাঁড়ান, ম্যাডাম আসছে, ম্যাডাম দেখলো, আমি দেখলাম ম্যাডাম ঢুকে সিন্ধুকে সই সাক্ষ্য দুটো আছে, স্যার এটা কিসে সই করার জন্য, এটা সিজার লিস্ট হচ্ছে আপনি সই করুন, এই বলে আমরা সই করে দিয়ে আসছিলাম। আর বললো আমি নাম্বার দিচ্ছি, যখন ডাকবে আপনাদের আসবে। আমার নাম নিতাই মাইতি। এটি বসানো থাকছে, আমরা দেখেছি ছোটোবেলা থেকে, আবার মাঝে মাঝে এনা ওই যিনি কথা বলে উনি আমার পাশে ওই কথা হয়, ওনার দাদা বা ওনারা প্রত্যেক মাঝে মাঝে কাগজ দলিলপত্র বার করে দেখতো, আর কোথাও আমরা দেখেছি এই পর্যন্ত ঘরে যে জিনিসটা এটা ঘরের ঘরোয়া ব্যবহার। আমার বাড়ির পাশাপাশি বাড়ি কেন দেখবেন? দেখেছেন ধারণা এই জিনিসটা কি? আমি একটা কথা বলছি, জিনিসটা তার আগের দিনে যখন ঘর পরিষ্কার করে তিন চারজন কাজ করতো, এত ভারী করে তো সরাতে পারছে নাই, বলে এখন থাক পরে সরানো হবে। এবার দেয়াল যখন গাড়িতে ধাক্কা মেরে ভেঙে ফেলেছে তখন মাটি চাপা, অটোমেটিক মাটি চাপা পড়ে গেছে। এবার ওদের সেই যে এটা করে যখন তুলছে, এবার কাদা মাখানা সেই অবস্থায় তুলেছে, এটা অনেকেই ভেবেছে যে ঘরের ভিত থেকে মাটি থেকে জিনিসটা উঠেছে, এই জিনিসটা হয়েই ক্যাপচার হয়ে গেছে। আপনার নাম? আমার নাম নিতাই পাল। যে পথ, যে আইনি ব্যবস্থা, সেই মতো এগোচ্ছে, কিন্তু ওই যে পরিবার, মাইতি পরিবার, তাদের দাবি, তাদের পৈতৃক সম্পত্তি, এটা তাদের এই যে সিন্ধু পাওয়া গেছে, তাদের তাদের চাবিও রয়েছে, কিন্তু প্রশাসন তাদেরকে চাবি খুলতে বাধা দেয় না। বাজার কথা চাবি পাওয়া যায়নি, এটা মিথ্যে কথা বলছে সর্বৈব। তাদের বাড়ির নিচে থেকে পাওয়া গেছে মানেই যে তাদের সম্পত্তি, এটার কোনো প্রমাণ নেই। আর যদি তাদের সিন্ধুকটা তাদেরই হয় তাহলে তার ভিতরে কী আছে না আছে
তার ভিতরে কাগজ আছে কি কোনো মূল্যবান সম্পদ আছে তাহলে তারা তো বলতেই পারে, কিন্তু তারা কিছু জানে না। এটা সবই মানে মিথ্যা কথা, অসত্য কথা না। এটা তার তার চিন্তা, তার আশঙ্কাটা অমূলক। প্রশাসন যখন হাত দিয়েছে বা বিভিন্ন জায়গায় আপনাদের মতন যারা সংবাদ পরিবেশন করেন আপনাদের মাধ্যমে, এটা শুধু এতদ অঞ্চল নয়, সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষও জানতে পারবে। অতএব এখানে তো কোনো রকম গোপনীয়তার কোনো প্রশ্ন নেই। যা যা সিস্টেম আছে আমাদের দেশের আইনকে মান্যতা দিয়ে সেইভাবেই হবে, যা করার তা সেটাই। জেলা শাসক, লোকাল ব্লক প্রশাসন বা আমরা যারা জনপ্রতিনিধি, আমরা চাই এর সত্যাসত্য উদ্ঘাটনটা হোক। এটা কোথা থেকে এলো, এটা কার সম্পত্তি বা ওর ভিতরে কী আছে, সেটা সকলকে সামনে রেখে পুরাতত্ত্ব বিভাগ এটা খুলুক। আর তার বাড়ির লোকেরা যারা আছে বর্তমানে, তারা বলছে যে আমাদের কাছে চাবি আছে, আমাদের তা সেটা তো প্রশাসনকে বললেই হয়। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।